মঙ্গলবার বিকাল চারগুটিকায় রামকৃষ্ণনগর থানায় ভিডিপির প্রেক্ষাগৃহে রামকৃষ্ণনগর থানা ও রামকৃষ্ণনগর গ্রাম রক্ষী বাহিনীর সহযোগিতায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারায় পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি চণ্ডীচরণ চক্রবর্তী। এছাড়া এই সচেতনতা সভায় ভারতের ফৌজদারি দণ্ডবিধির আইনের ধারার পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে সরকারি জারি করা আইনের ধারাগুলো বিস্তারিতভাবে তুলে ধরে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত ওসি দীপক কুমার সিংহ। কালীবাড়ি পুলিশ ফাঁড়ির আইসিডি বসুমাতারি ভিডিপি সম্পাদক রানা প্রসাদ রায় ও নুরুল ইসলাম। এছাড়া এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থানার এসআই নীল কুমার সিনহা, ল্যান্স নায়ক নীতিশ কান্তি দাস, রামকৃষ্ণনগর আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল, মহিলাদের মধ্যে রিক্তা পাল, সবিতা কৈরি ও রামকৃষ্ণনগর থানার গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সম্পাদক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আপনারে যা জায়গাতে হোক আমার মানে লগে লগে জানাব। আমি এইখানে মানে যে সিসিটিভি যেটা একটা সেকশন আছে, একটা মানে হেরি আছে, সেটা মানে আমি এন্ট্রি করবো। এন্ট্রি করার লগে লগে এই জিনিসটার ডাটা যাইব। পরে যদি বেশি ইঞ্জুরি যদি হয় সরকারের ফলেপরা এটা মানে সাহায্য মানে আপনাদের দিয়া হোক। যদি তিন ঘন্টার ভিতরে যদি আপলোড নহয় তার মানে পসিবল নয়। এই কারণে লগে লগে থানা জানাইবা কোন জায়গা কি কীটেন হয়েছে, জায়গা আর নাম ঠিকানা এটা আমার একটা হেরি করবা। হ্যাঁ, তারপর আজকাল যে সাইবার ক্রাইম দেব অনলাইন সাইবার ক্রাইম যেটা ডাইরেক্ট আজকাল তো থানা রাখতে পারে না, সাইবার ক্রাইম একটা খুলছে যে এটা সাইবার ক্রাইম আমার আপলোড করে এফআইআর ঠিক আছে, বা কেউ মানে নেকেড ফটো দিছে, কেউ মানে গালি গালাজ করছে মোবাইলত ফেসবুকত, এইগুলা সাইবার ক্রাইম অনলাইনত এফআইআর হয়। যেইকেইটা এফআইআর এইটা মানে তিন দিন মানে ভিতরে যেহেতু কমপ্লেন আয়া আমাক মানে একটা সিগনেচার করে যাইতে লাগে। যদি তিন দিনের ভিতরে যদি আপনি থানার লগে কমিউনিকেট নকরে এইটা অটোমেটিক মানে ডিলেট হয়ে যাবে।